দ্বিতীয় বছর পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে বর্ধমান শহরে। 27টি পুজো কমিটি এবার পুজো কার্নিভালে অংশ নিচ্ছে। বড়নীলপুর মোড় থেকে মিউনিসিপ্যালিটি পর্যন্ত হবে এই কার্নিভাল। আর এই কার্নিভালকে কেন্দ্র করে 26 তারিখ অর্থাৎ কাল বৃহস্পতিবার কিন্তু থাকছে যানবাহনের উপর যথেষ্টই নিয়ন্ত্রণ। বর্ধমান শহর ট্রাফিক সূত্রে জানা গেছে, দুপুর 1টা থেকেই কিন্তু বাস ও বড় গাড়ি চলাচল বন্ধ করা হবে এই রাস্তায়, এবং দুপুর 2:30 থেকে 3 চাকা ও 4 চাকা যানবাহন টোটো চলাচলের উপর থাকবে নিয়ন্ত্রণ। বিকেল 4টে থেকে সমস্ত যানবাহন চলাচল রাখা হবে বন্ধ বলে প্রশাসন জানিয়েছে। এখন আমাদের আমাদের কার্নিভাল কালকে 5টার সময় 26 তারিখ 5টায় শুরু হবে। কার্তুন গেটে আমাদের আপনাদের স্টেজ হয়ে গেছে। কালকে আমরা 11টার সময় একটা মক ড্রিল করবো, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা বিভিন্ন স্ট্র্যাটেজি লোকেশানে থাকবে, যাতে কোথাও কোনো ক্যাওস না হয়। বিশেষ করে পাওয়ার নিয়ে, সাউন্ড সিস্টেম নিয়ে, লোকের এখানে বসা নিয়ে, এবং টিমগুলো যেভাবে আমরা একটা লটারি করেছি পরপর কোন কোন কমিটি আসবে, তারা সেই মতো করে আগে কিউ করা, সেই মতো তাদেরকে পরপর ইন্টারভিউ নিয়ে আসা। তার কারণ প্রত্যেকটা কমিটি এখানে তাদের একটা কালচারাল প্রোগ্রাম রেখেছে, তারা বিভিন্ন সোশ্যাল মেসেজ দেবে। ফলে সব অ্যারেঞ্জমেন্টগুলো আজকে আমরা চেক করে দেখেছি। এমএলএ সাহেব আছেন, আমার সব অফিসাররা রয়েছেন। আজকে আমরা প্রত্যেকটা টিটবিট চেক করে দেখছি, যাতে কালকে পুরো প্রোগ্রেস স্মুথ থাকে। হচ্ছে বর্ণিলপুর মোড় থেকে শুরু হচ্ছে, আমাদের মিউনিসিপ্যালিটি অব্দি আমাদের থাকবে। মিউনিসিপ্যালিটির পর থেকে গাড়িগুলোকে আমরা গোলাপাক দিয়ে বের করে দেবো। কোনো গাড়ি গোলাপাক দিয়েও নিতে পারে, আর নাহলে তারা নবাবহাট মোড় থেকে গিয়ে হাইরোড ধরে ব্যাক করবে। বিরাট পুলিশ স্টেশন ওখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে। আমাদের টিমকে 2টোর মধ্যে রিপোর্টিং টাইম, 2টোর মধ্যে 27টা পুজো কমিটি, তাদের পজিশন দিয়ে দেওয়া হচ্ছে। নাম্বার 1, 2, 3, 4 করে তারা টেক পজিশন করবে ঠিক 2টো থেকে। আমাদের স্টার্টিং টাইম হচ্ছে 5টা, বিকেল 5টা থেকে শুরু হবে। হ্যাঁ, তার আগে থেকেই নিয়ন্ত্রণ হবে, এবং আপ টু কমপ্লিশন অফ প্রোগ্রাম আমাদের টোটাল যানবাহন বন্ধ হয়। যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দ্বিতীয় বছর মা কার্নিভাল আমাদের বর্ধমান শহরে অনুষ্ঠিত হতে চলছে। আগের দিন আজকে আমাদের জেলাশাসক মহাশয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রশাসনিক লোক নিয়ে আমরা বড়নীলপুর মোড় থেকে বর্ধমান মিউনিসিপ্যালিটি পর্যন্ত এবার আমাদের এই কার্নিভাল হবে। গোটা জায়গা আমরা পরিদর্শন করে দেখে নিলাম, যাতে কোনো কোথায় অসুবিধা আছে কি না। এত বড় বড় ঠাকুর আসবে, কোনো জায়গায় ইলেকট্রিক তার থেকে বিভিন্ন পুজো মণ্ডপের যারা গেট করেছেন সমস্ত কিছু আমরা দেখে নিলাম। মোটামুটি সব ঠিক আছে, কয়েকটা গেট খুলতে হবে রাতের মধ্যে, পুজো কমিটি বলেছে তারা খুলে দেবে। প্রশাসনিকভাবে সমস্ত কিছু দেখে নেওয়া হলো, কালকে কার্নিভালের কোনো অসুবিধা যাতে না হয় সেটাই সবাই মিলে ঘুরে আমরা পরিদর্শন। এবার আমাদের একটু জলের অসুবিধা হয়েছিল, এবার আমরা 3 জায়গায় জল, মানুষ যাতে জল পায় তার জন্য আমরা 3টে ক্যাম্প করেছি, টাউন হল, পুলিশ লাইন, বিরাটা এবং আমাদের এই যে গুরুদুয়ার, এই 4 জায়গায় আমাদের জল থাকছে। 5 থেকে 7 জায়গায় বাথরুম খোলা রাখা হচ্ছে যতক্ষণ না কার্নিভাল শেষ হবে। আমাদের লালটু স্মৃতি সংঘ, বিরাটা, টাউন হল, বর্ধমান মিউনিসিপ্যালিটি এবং যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে কার্জন গেট, সমস্ত জায়গার টয়লেট সারা রাত খোলা থাকবে, কোনো পয়সা লাগবে না, ফ্রি পয়সায় সবাই টয়লেট ব্যবহার করতে পারবে। পেট্রোল পাম্পের টয়লেটও আমরা খুলে রাখতে বলেছি।